नमस्कार बंधुरा, शखेर बागाने आपनादेर सकलके स्वागत जानाई। बंधुरा, बर्षाकाल शुरू हो गेछे, बर्षा पड़छे, बिस्टी होच्छे, तार साथे साथे गरमो आछे। आमादेर एई समय एकटा सबथेके भालो उपयोगी समय होच्छे गाछेर चारा तैरि करा। डाल थेके चारा आपनारा तैरि करबेन। एई जो आमि किछु डाल केटेछि देखते पाच्छेन, एर थेके चारा तैरि करबेन। एई चारा तैरि करार जन्य तो रुटिन हरमोन लागे। एई जो रुटिन हरमोन, বিভিন্ন ধরনের রুটিং হরমোন হয়, তার মধ্যে এটা হচ্ছে কাটিং অ্যাড। এরকম যাদের কাছে রুটিং হরমোন নেই, যারা চাইছেন ঘরোয়া জিনিস দিয়ে বা ন্যাচারাল জিনিস দিয়ে রুটিন হরমোন তৈরি করতে চান বা গাছে শেকড় করতে চান, তাদের জন্য আজকের ভিডিওটা। তাই আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, একটু স্কিপ করবেন না। আমি আজকে কিছু গুরুত্বপূর্ণ রুটিং হরমোন নিয়ে আলোচনা করব, যে রুটিং হরমোনগুলো আপনারা হাতের কাছের মধ্যেই পেয়ে যাবেন এবং তার মধ্যে সাকসেস রেট প্রচুর বেশি। মানে এই যে কোনো কোম্পানির রুটিং হরমোনের মতনই সাকসেস রেট পাওয়া যায়। তাই বন্ধুরা, এবার জেনে নিই আমরা কী কী রুটিং হরমোন নিয়ে আলোচনা করছি, বিশেষ করে ঘরোয়া রুটিং হরমোন নিয়ে। বন্ধুরা, আমি যেই রুটিন হরমোনটা এখন দেখাচ্ছি, এটা হচ্ছে খুব সুন্দর একটি ঘরোয়া রুটিন হরমোন। দেখুন এই ডাস্ট। এই রুটিন হরমোনটা সবথেকে ভালো, খুব সুন্দর একটি রুটিন হরমোন, যেটা আপনারা অনায়াসেই বাড়িতে তৈরি করে নেবেন। এই ঘরোয়া রুটিন হরমোনটি কি জানেন? এটি হলো দারুচিনির পাউডার। হ্যাঁ, সিরামেন্ট পাউডার বা দারুচিনির পাউডার। এই দারুচিনিকে আমরা কি করেছি, গুঁড়ো করে নিয়েছি। আমি এই দারুচিনিটাকে কী করেছিলাম, গুঁড়ো করে নিয়েছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু গোটা গোটা দারুচিনি আছে। এই দারুচিনিগুলোকে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে পুরোপুরিভাবে গুঁড়ো করে নিচ্ছি। এই গুঁড়ো দারুচিনিটা আমরা ব্যবহার করব। আমরা কিভাবে ব্যবহার করব সেটা আমরা দেখে নিই। বন্ধুরা, আমি এখানে দেখতে পাচ্ছেন জল নিয়েছি, এই কাঁচের গ্লাসটার হাফ গ্লাসের মতন জল নিয়েছি। দিয়ে এর মধ্যে কি করব, আমরা কিছুটা দারুচিনি দেবো। আমরা কিছুটা দারুচিনি দিয়ে দিলাম। এই দারুচিনি কিন্তু সেম ওই কাটিং অ্যাড পাউডার, আপনারা যেটা বাজারে কিনতে পারেন তার মতনই। এটা গুলতে কিন্তু খুব টাইম লাগবে। একবারে দেখতে পাচ্ছেন, দেখুন পুরো কাটিং অ্যাডের মতনই। কাটিং অ্যাড পাউডার যারা ব্যবহার করেছেন তারাও যদি দেখেন, এটা গুলতে চায় না, চট করে যে গুলতে চাইছে না, এটা খুব একবারে। এবার অনেকক্ষণ ধরে এটাকে আস্তে 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 নাড়াতে হবে, তবে এটা পুরোপুরিভাবে গুলে আসবে। এটাকে আমরা ভালো করে গুলে নেবো। এই দারুচিনি পাউডারটা যেটা আমরা গুলে নিয়েছি, গুলে নেওয়ার পর কালারটা দেখুন এরকম হয়ে গেছে। এবার আমরা যেই গাছের থেকে কাটিং করব, ধরুন আমি এই দুটো গাছকে, আমি ডালকে আমি বোস করাবো দারুচিনি পাউডার দিয়ে, বা এখান থেকে যেই ডালগুলো আছে তার মধ্যেও আমি যে কোনো দুটো ডালকে বা তিনটে ডালকে আমি বোস করবো দারুচিনি পাউডার দিয়ে। তাহলে আমাকে কী করতে হবে, এই যো যে আমি কাটিংগুলো নিয়েছি, আমি এই দুটো ডাল নিচ্ছি, এই দুটো ডালকে আমরা কী করবো, ভালো করে এখানটার মধ্যে দিয়ে ভালো করে ভিজিয়ে রাখবো। এই যো আমি এরকম করে ভিজিয়ে রাখলাম, কিছুক্ষণ ভিজিয়ে রাখবো আরামসে, পাঁচ মিনিট বা ছ মিনিট ভিজিয়ে রাখছি। বা এটাকে এরকম করে তুলে দেখুন, একবারে রুটিন হরমোনের মতনই এটা পুরোটা লেগে গেছে, একবারে নিচ উপরে পুরোটা লেগে গেছে। এবার এটাকে আমরা অনায়াসেতেই এরকম বালির মধ্যে, এই যে এখানে বালি নিয়েছি দেখতে পাচ্ছেন, যেটা জল দেওয়া আছে তার মধ্যে আমরা কী করবো, এরকম করে গর্ত করে পুরো এরকম দুটোকে আমরা এরকম করে লাগিয়ে দেবো। আমি এটাকে এরকম করে লাগিয়ে দিলাম। এটা হলো দারুচিনি পাউডার থেকে রুটিন হরমোন কীভাবে তৈরি করবেন। দারুচিনি দিয়ে খুব সুন্দর কিন্তু একটি গুরুত্বপূর্ণ রুটিন হরমোন তৈরি করা যায়। এছাড়াও দারুচিনি বাগানের জন্য আরও অনেক কাজে লাগে, সেই কাজে লাগা নিয়ে একটা দারুচিনি নিয়ে পুরোপুরি ভিডিও নিয়ে আসবো। সেটি দেখতে চাইলে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকুন। বন্ধুরা, এরপরে আমি দ্বিতীয় যে কাটিং অ্যাডটা ঘরোয়া পাওয়া যায় সেটি আমি আপনাদের দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন একটা লিকুইড আছে, একবার দেখুন ব্রাউন কালারের এই লিকুইডটা হয়েছে। এই ব্রাউন কালারের এই লিকুইডটি, এই লিকুইডটি হচ্ছে আলুকে পেস্ট করে যেই আলুর যে লিকুইডটা বেরিয়েছে, তরলটা বেরিয়েছে সেটা। আমি এটাকে কীভাবে পেস্ট বানিয়ে নিয়েছি, আমি এখানে দেখতে পাচ্ছেন দুটো আলু নিয়েছি। এই দুটো আলুকে ছোট ছোট টুকরো করে নিয়েছি, দিয়ে মিক্সির মধ্যে ভরে এটাকে খুব সুন্দর করে একটি পেস্ট বানিয়ে নিয়েছি। এবং সেই পেস্ট থেকে যে রসটা বেরিয়েছে সেই রসটাকে আমি কী করেছি, ছাঁকনি দিয়ে ছেঁকে একটি জায়গার মধ্যে ভরে নিই। এখানে যে কাপটার মধ্যে যে আলুর পেস্টটা আছে, আর মানে আলুর পেস্টের যে লিকুইডটা আছে, তরলটা আছে, এটাও কিন্তু খুব সুন্দর গুরুত্বপূর্ণ ঘরোয়া কাটিং অ্যাড। তাহলে আমরা এটাকে ব্যবহার করব গাছের জন্য। তাহলে আমরা এটাকে কীভাবে ব্যবহার করব, এই যে এখানে আমি দুটো আবার সেম দুটো আমি যে কোনো ডাল নিয়েছি, দেখতে পাচ্ছেন আমি এই দুটো থেকে কাটিং তৈরি করব। তাহলে আমি এই দুটোকে এই এটার মধ্যে কী করলাম, ভিজিয়ে রাখবো।
কিছুক্ষণ ভিজিয়েও রাখতে পারি, বা ভিজিয়ে রাখলে সব থেকে ভালো হয়, বা ডুবিয়েও আপনারা তুলে নিতে পারেন যদি একটু থিকনেসটা বেশি হয়, যেটুকু পাতলা। তাই আমি এখানে 5 মিনিটের মতন ভিজিয়ে রাখ 5 মিনিট ভিজিয়ে রাখার পর দেখুন একটা কত সুন্দর লেয়ার পড়েছে, আপনারা দেখুন ভালো করে। এই দেখুন বন্ধুরা, এখানে দেখুন একটা লেয়ার পড়ে গেছে পুরোপুরি, এটা এতটা এবার শক্ত হয়েছে মানে টেনে যে। এবার এটাকে আমরা কি করব, এটাকে অনায়াসে লাগিয়ে দিলেই কিন্তু এর থেকে খুব সুন্দর শিকড় চলে আসবে। তাহলে আমরা এটাকে কি করছি, এরকম এরকম দুটো গর্ত করে আমরা যেমন করে লাগাই, এরকম করে শুধু নর্মাল লাগিয়ে দিলাম। বন্ধুরা, এরপর আমি আপনাদের সাথে শেয়ার করছি 3 নম্বর রুটিং হরমোন, যেটা আপনারা যে কোনো ঘরের মধ্যেই পেয়ে যাবেন, ঘরের কাছের মধ্যেই পেয়ে যাবেন, অনায়াসেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন। সেটি হলো এই দেখুন, এখানে আরেকটি তরল আছে সেম, ওটা যেমন দেখেছিলেন একটু ব্রাউন ব্রাউন, এটা হচ্ছে একটু সবুজ সবুজ। একবার দেখুন, এই যে আমি ধারটায় দিলাম, এই যে সবুজ রঙের মধ্যে বেরোচ্ছে, দেখতে পাচ্ছেন এই যে সবুজ রঙের যেটা আছে, এই জিনিসটিও কিন্তু সেম। এই যে কাপটার মধ্যে দেখুন লেগেছে, একেবারে থিকনেসের মতন সবুজ বসে গেছে। এই রুটিন হরমোনটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং গাছের জন্য খুব উপযোগী। এটা থেকে গাছের ওষুধও তৈরি করা যায়, বিশেষ করে ফাঙ্গাস এফেক্ট, গাছের কিছু ফাঙ্গিসাইডেরও কাজ করানো যায়। এটি হলো তুলসী পাতার নিজরাস বা তুলসী পাতার রস। এখানেতে কিছু তুলসী গাছ থেকে তুলসী পাতা সংগ্রহ করেছি, বিশেষ করে আমি রাম তুলসী এবং সাদা তুলসী এবং কালো তুলসী, সমস্ত ধরনের তুলসী পাতাই আমি কালেকশন করেছি। বিশেষ করে রাম তুলসী যাদের বাড়িতে আছে তারা যদি কালেকশন করতে পারেন সব থেকে ভালো হয়। এখানে দেখতে পাচ্ছেন যে এই তুলসীর পাতাগুলো আমি নিয়েছি, এই তুলসী পাতাগুলোকে আমি মিক্সির মধ্যে দিয়ে দেবো, মিক্সির বাটির মধ্যে দিয়ে তার মধ্যে কী করছি, এক ছিপির মতন এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। কারণ পাতা তো, পাতা হচ্ছে পেস্ট হতে নাহলে প্রচুর টাইম লাগবে, একটু জল আপনাকে দিতেই হবে, তাই একটুখানি আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন আমার পেস্ট তৈরি হয়ে গেছে, এবার এটাকে আমি চিপে চিপে এর মধ্যে থেকে আমি রসটাকে পুরো বার করে নেবো। বন্ধুরা, এই যে রসটা বার করার পর এরকম অবস্থা হয়েছে, রসটা তৈরি হয়েছে। এই রসটার মধ্যে আমরা কি করব, এই যে কোনো দুটো ডাল, মানে আমি যেই ডালগুলোর মধ্যে শেকড় বার করতে চাইছি, আমি এখানে যে একটা ডাল নিয়েছি, এই ডালটার মধ্যে আমি শেকড় বার করতে চাইছি, আমি কি করব, এটাকে সেম 5 মিনিট ভিজিয়ে রাখতে পারি বা ডুবিয়ে নিলেও হবে। ভিজিয়ে রেখে সেম প্রসেস, এই দুটো যেমন করে আমি দেখালাম সেম প্রসেস, এরকম গর্ত করে এটাকে কি করবেন আপনারা লাগিয়ে দেবেন। আমি এই যে এখানে গর্ত করে এটাকে আমরা লাগিয়ে দিলাম, এরকম সুন্দরভাবে আমরা লাগিয়ে। ঘরোয়া আরেকটি রুটিন হরমোন বলছি, যেটি আপনারা খুব অনায়াসেই বাড়ি রান্নাঘরে একটু হাত মারলেই আপনারা পেয়ে যাবেন, সেটি হলো এই যে দেখতে পাচ্ছেন মধু। মধু সকলের বাড়িতেই থাকে, এই মধু কিন্তু খুব সুন্দর একটি রুটিন হরমোনের কাজ করে। খুব মধু দিয়ে খুব সুন্দরভাবে অনায়াসেই আপনারা কি করবেন, গাছের চারা তৈরি করতে পারবেন, গাছের ডাল থেকে শেকড় তৈরি করতে পারবেন। তাহলে আপনারা এই মধু, এই যে আমি এখানে মধু নিয়েছি, এখানে ডাবরের মধু, আপনারা যে কোনো মধু নিতে পারেন। বন্ধুরা, এই যে এই ডালটা থেকে আমি শেকড় তৈরি করব, তাই আমি এই মধুটার মধ্যে শুধুমাত্র এরকম করে আমি ডুবিয়ে নিচ্ছি। এই দেখুন এই যে মধু, এই মধুটার মধ্যে এরকম ডুবিয়ে নিচ্ছি, অতিরিক্ত এই মধুটাকে আমরা ঝেড়ে দিচ্ছি। এই যে দেখুন মধুটা এরকম লেগে আছে, এই মধুটা লেগে যাওয়ার পর আমরা সেমভাবে একটা গর্ত করে এটাকে আমরা এরকম লাগিয়ে দিলে এর থেকে অনায়াসেই শেকড় পেয়ে যাবেন। এবার বন্ধুরা, আমি আরেকটা জিনিস যেটা দেখাচ্ছি রুটিন হরমোন, এখানে দেখতে পাচ্ছেন এই যে জিনিসটা, এই 5 নম্বর রুটিন হরমোন আমি আপনাদের দেখাচ্ছি, এটা কি বুঝতে পারছেন আপনারা, এটা হচ্ছে অ্যালোভেরা। এই অ্যালোভেরা কিন্তু একটি মহাঔষধি, এটির অনেক গুণাগুণ আছে, সেরকমই বাগানের জন্য যারা বাগানি তাদের ক্ষেত্রেও কাজে লাগানোর জন্য একটি মহা গুণাগুণ আছে। এটি থেকে খুব সুন্দর কীটনাশক তৈরি করা যায়, এটি থেকে খুব সুন্দর ফাঙ্গিসাইড তৈরি করা যায়, আর এটি থেকে রুটিন হরমোনও তৈরি করা যায়। তাই আমি এটি থেকে রুটিন হরমোন কীভাবে ব্যবহার করব, রুটিন হরমোন হিসাবে কীভাবে ব্যবহার করব, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এইরকম অ্যালোভেরা আমি নিয়েছি, আমার বাগান থেকে এই ডালটাকে আমি ভেঙে নিয়েছি, অ্যালোভেরার পাতাটা দিয়ে আমি এখান থেকে এটা কী করছি, আমি একটু কেটে নিলাম। এও কেটে নেবার পরে যে জেলটা বেরিয়েছে, এই জেলটা কিন্তু আমাদের রুটিন হরমোন হিসাবে কাজ করে। আমি কী করব, এই জেলটাতে আমরা যে ধরুন ডালটা থেকে আমরা কী করব, গাছের জন্য ব্যবহার করব, তাহলে আমি এই ডালগুলোকে নিচ্ছি, এগুলোতে আমি কী করব, এরকম করে খুব সুন্দরভাবে এরকম করে জেলটা লাগিয়ে নেবো, এরকম করে যতটা আমার ইয়ে প্রয়োজন আমি জেলটাকে লাগিয়ে নিয়েছি। এই দেখুন জেলটা যে লাগাচ্ছি, এই জেলটা বেরিয়ে আসছে, এই যে খুব সুন্দরভাবে আমি জেলটাকে লাগাচ্ছি, এই দেখুন জেলটা বেরিয়ে আসছে, এই যে জেলটাকে আমি লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নেওয়ার পর এই জেলটাই কিন্তু খুব সুন্দরভাবে রুটিন হরমোনের কাজ করবে। আমি এখানে এই জেলটা লাগিয়ে কী করব, এখান থেকে এখানটা গর্ত করে একইভাবে আমি এই ডালটাকে লাগিয়ে দেবো।
দেখবেন এর থেকে খুব সুন্দরভাবে কয়েকদিনের মধ্যেই কিন্তু শেকড় চলে আসবে। বন্ধুরা, এবার আমি 6 নম্বর যেই রুটিন হরমোনটা দেখাচ্ছি বা ঘরোয়া জিনিসটি দেখাচ্ছি, ঘরোয়া না হলেও সেটি আপনারা যে কোনো ওষুধ দোকানে পেয়ে যাবেন, 50 পয়সা হার্ডলি দাম, সেটি নিয়ে আপনারা ব্যবহার করতে পারেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাসপিরিন বা ডিসপিরিন ওষুধ, এটি খুব সুন্দর কিন্তু গাছের শেকড়ের সমস্যার সমাধান করে, আর এটি থেকে খুব সুন্দর রুটিন হরমোনও আপনারা তৈরি করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এই যে আমি এখানে হাফ কাপের মতন জল নিয়েছি, এই হাফ কাপের মতন জলের মধ্যে এই একটা আমি অ্যাসপিরিন বা ডিসপিরিন ট্যাবলেট নিয়েছি। এই একটা নিয়ে আপনারা কী করবেন, এরকম করে পুরোটা খুলে নিয়ে জলের মধ্যে ধুয়ে দেবেন। আপনারা অর্ধেকটাও নিতে পারেন, যেহেতু বেশি দাম না, আমি তাই এখানে একটাই নিয়েছি যাতে এটা স্ট্রং হয়। এটা দেখুন সঙ্গে সঙ্গে জলে দিতেই এটা গুলতে শুরু করেছে, এ দেখুন খুব কুইকলি গুলছে একবারে, এ দেখুন এটা এই জলের মধ্যে গুলতে শুরু করেছে। এবার এটা পুরোপুরিভাবে যখনই গুলে যাবে জলের মধ্যে, এটাকে আমরা কাজে লাগাবো। কীভাবে কাজে লাগাবো, এই যে এই ডালগুলো আছে, যে ডালগুলো একটু মোটা ডাল বা শক্ত ডাল, আরও মোটার যে ডালগুলো, এই দেখুন আরও মোটা একটু ডাল, পেন্সিলের থেকে একটু মোটা যে ডালগুলো, যেগুলো থেকে আরও চারা তৈরি করতে পারছেন চাইছেন, সেই ডালগুলোকে আপনারা কী করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই ডালগুলো আমি মোটা মোটা ডাল ব্যবহার করেছি, এইগুলোকে আমি অ্যাসপিরিন বা ডিসপিরিন জলেতে আমি ডুবিয়ে রাখবো কিছুক্ষণ। আমি এগুলোকে ডুবিয়ে, বন্ধুরা আমি এখানে 5 মিনিটের মতন ডুবিয়ে রেখেছিলাম, এই 5 মিনিট পর কিন্তু আমি এটাকে বার করে নিয়েছি। দেখুন এখানে আমাদের একটা লেয়ার পড়ে গেছে, সেমভাবেই ওই প্রত্যেকটা যেমন লেয়ার পড়ে, এবার আমি এটাকে কী করব, লাগিয়ে দেবো। এটাকে আমি ডাইরেক্ট কিন্তু বালিতে আপনারা পুঁতবেন না, এরকম একটা জায়গা নিয়ে এরকমভাবে ফুটো করে নেবেন, দিয়ে এরকম করে আস্তে করে লাগিয়ে দেবেন। বন্ধুরা, আমি আপনাদের এই রুটিন হরমোনগুলো দেখালাম যে কীভাবে আপনারা কী করবেন, বাড়িতে তৈরি করবেন কীভাবে পারবেন, দিয়ে এরকম আপনারা তৈরি করতে পারেন। এই যে এই ডালগুলো থেকে আমি লাগিয়েছি, এই ডালগুলো 15 থেকে 20 দিনের মধ্যে এর মধ্যে থেকে খুব সুন্দর কিন্তু শেকড় চলে আসবে। শেকড় আসার পর এগুলোকে আপনারা যে কোনো জায়গাতে লাগিয়ে দিতে পারবেন, মানে আপনার বাগানের একটা গাছ থেকে আপনারা অজস্র অজস্র গাছ তৈরি করে নিতে পারবেন। তাই বন্ধুরা, আর দেরি না করে, বর্ষা শুরু হয়ে গেছে, বর্ষা চলছে, তাই আপনারা আর দেরি না করে আপনারা খুব তাড়াতাড়ি এরকম ডাল কেটে নিন। ডাল কেটে আপনারা এই রুটিন হরমোনগুলোকে তৈরি থেকে বাড়িতে তৈরি করে নিন, তৈরি করে আপনারা কী করুন, চারা তৈরি করতে শুরু করে দিন। তাই বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, সকলের সাথে শেয়ার করবেন, আর শখের বাগান ইউটিউব চ্যানেলটা যারা প্রথম দেখছেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। টাটা বন্ধুরা, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, বেশি বেশি করে গাছ লাগান।